ইন্ডিয়া এখন কথাবার্তা হচ্ছে আমাদের, যেহেতু বাইলেটারাল সিরিজ, তো তো এটা এফটিপি এর মধ্যে আছে, তো আমাদের এখন আলাপ আলোচনা চলছে। আমরা শিডিউল এখনও ঠিক হয়নি, ঠিক হবে এটা নভেম্বরের দিকে আসার কথা আছে, তবে যেহেতু এখন আনঅফিসিয়াল আমরা অফিসিয়ালি এখনও এটা অ্যানাউন্স করতে চাচ্ছি না। যখন একবার সিরিজ যখন নাকি কনফার্ম হবে তখন আমরা ভেনুগুলো নিয়ে চিন্তা করবো, কারণ এখানে যে আপনারা জানেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা, এবং আমরা চাইবো যে একটা টি টোয়েন্টিও আছে, তো দেখা যাক এটা কোথায় কী কী খেলা দেওয়া যায়, এটা পরে আমরা চিন্তা ভাবনা করব। ডেফিনেটলি ইজ এ চ্যালেঞ্জিং, সাউথ আফ্রিকা ভেরি টাফ, ওইখানে একটা সিরিজ জেতা বা একটা ম্যাচ জেতা অনেক টাফ, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমরা ভালো করতে পারি। আমরা এতদিন তো খেলার মধ্যে ছিলাম, এমন না যে আমরা এখানে কোনো গ্যাপ ছিল, আমাদের খেলা অনেকগুলো খেলা হয়ে গিয়েছে। আমরা বিপিএল খেলেছি কিছুদিন আগে, এরপর আমরা একটা সিরিজ খেলেছি, আফগানিস্তানের সিরিজ খেললাম রিসেন্টলি, তো আমাদের ছেলেরা তো তারা দে আর ইন প্র্যাকটিস, তো এখানে কোনো গ্যাপ নাই। অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে টেস্টের প্লেয়ার যারা ছিল তাদেরও কোনো গ্যাপ ছিল না, তাদের আমরা বিজি রেখেছিলাম। বাংলাদেশ টাইগার্সের প্রোগ্রাম ছিল বগুড়াতে, এখানেও তার সেখানেও তারা বিজি ছিল এবং তার যথেষ্ট ভালো একটা প্র্যাকটিস হয়েছে, তো সেদিক দিয়ে আমি যদি বলি প্রিপারেশন ইজ ভেরি গুড, ভালো হচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম এটাও শুনেছেন যে সাউথ আফ্রিকাতে দুইটা ভাগ হয়ে যাবে, দোহার থেকে চলে যাবে যারা টেস্ট খেলবে, যে প্লেয়ারগুলো আছে তারা কেপটাউন চলে যাবে, এবং গ্যারি কাস্টানের অ্যাকাডেমিতে তারা এখন ট্রেন করবে, তো এটা খুব কাজে দিবে এখানে আমি মনে করি। সো সব দিক দিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে একটা ভালো একটা প্রিপারেশন, খেলা কেমন হবে রেজাল্ট হবে সেটা তো মাঠেই দেখা যাবে, এখন এটা প্রেডিক্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট আমরা ডেফিনেটলি আমরা ছাড়বো না, এটা খুব ইজি যেতে দিব না, উইল ট্রাই আওয়ার বেস্ট টু প্লে দ্য বেস্ট ক্রিকেট। আমি মনে করি এটা হচ্ছে তাদের ব্যাপার, আমরা কিন্তু আমরা দেখছি না যে কে খেলছে না খেলছে, এটা আমাদের কোনো ইস্যু না, এটা তারা যারা খেলবে তারা ডেফিনেটলি সাউথ আফ্রিকা রিপ্রেজেন্ট করবে, আমরা সেদিকে আমাদের ফোকাস থাকবে, উইল বি প্লে এগেনস্ট সাউথ আফ্রিকা, কোন প্লেয়ার খেলছে না খেলছে দিস ইজ নট আওয়ার ইস্যু, আমরা সাউথ আফ্রিকার এগেনস্টে খেলবো এবং সেদিকে আমাদের ফোকাস থাকবে। সেন্ট্রাল কন্ট্র্যাক্ট হোপফুলি কালকে অথবা পরশুর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমার মাননীয় সভাপতি আপনাদের সাকিবের ব্যাপারটা অনেক আগেই ক্লিয়ার করে দিয়েছে আপনাদের, এবং সেইভাবেই কিন্তু সাকিব যা বলেছে সেভাবেই সাকিব তার কমিটমেন্ট রাখছে। দেখেন প্রতিটা আপনি খেয়াল করে দেখেন অন্য অন্য দেশে কিন্তু দুই বছর এক বছর বছর কোনো অনেক চেঞ্জ হতে থাকে, যখন পারফর্ম করে না আপনি দেখছেন অনেক প্লেয়ারকে বাইরে অনেক কোচকে কিন্তু টার্মিনেট করে দেয়, ক্রিস সিলভারকে টার্মিনেট করে দিচ্ছে ইংল্যান্ড বিকজ একটা অ্যাশেজ তারা হেরেছে বলে। তো আমরা তো সেই জায়গায়, এখন এই মডার্ন ট্রেন্ডে ক্রিকেটে এমন না যে তিন বছর চার বছর আপনার জন্য কেউ কাজ করছে, আর অ্যাট দ্য সেম টাইম আপনি লং টার্ম কোনো কোচ পাবেন না, সবচেয়ে বড় কথা। যবে থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরু হয়ে গিয়েছে ওই ট্রেন্ডটা থেকে সরে আসতে হচ্ছে সবাইকে, সবাইকে শর্ট টার্ম কন্ট্রাক্ট দিচ্ছে, তো আমরা এখানে কিন্তু যারা কোচ আমরা চেঞ্জ করছি দুই বছরের মতো তারা কাজ করেছে, তারপরে কোনো না কোনো কারণে হয়তো ওদের হয়তো তারা থাকছে না, কারো পার্সোনাল কারণে থাকছে না, তো সেই জায়গায় রিপ্লেসমেন্ট হতে পারে। ডেফিনেটলি আমরা দেখতে হবে যে আমরা যাদের রিপ্লেস করছি যাদের নিয়ে আসছি তারা অ্যাভেলেবল বেস্ট অ্যাভেলেবল কোচকেই নিয়ে আসা হচ্ছে, আমি তারা যাতে বাংলাদেশ দলের সাথে ভালো কাজ করে সেদিকে আমাদের উদ্দেশ্য থাকে। নগদ অ্যাপে সব নাম্বারে সেন্ড মানি একেবারে ফ্রি, দেশি নগদে বেশি লাভ। কোচের অ্যাপয়েন্টমেন্ট আমাদের মাথায় আছে, আর যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে ডেফিনেটলি আমরা যখন টি টোয়েন্টি খেলতে যাবো তার আগে আমরা আইদার অ্যাডিলেড অর পার্থে আমরা চেষ্টা করছি একটা দুই সপ্তাহের একটা ট্রেনিং করার জন্য, ওইখানে একটা আমাদের প্রি ক্যাম্প হবে ওয়ার্ল্ড কাপের আগে, আমি আশা করি সেটা খুবই ফ্রুটফুল একটা ক্যাম্প হবে। আমরা তো এখনও দেখতে হবে যে সে কত বিজি, আর অ্যাট দ্য সেম টাইম হচ্ছে অ্যানাল ডোনাল্ডকে আমরা সেভাবে কন্ট্রাক্টে বলিনি যে তারা অন্য জায়গায় কাজ করবে করবেন, তবে আলাপ আলোচনা করা যেতে পারে পরে। থ্যাংক ইউ।